হ্যালো ফ্রেন্ডস, প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমরা যে গাছটিকে নিয়ে আলোচনা করব, সেই গাছটি ভারতবর্ষের উত্তরবঙ্গ এবং আসাম, বাংলাদেশের রংপুর ও বগুড়া, পাশাপাশি নেপালের রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ পরিচিত একটি গাছ। কারণ তারা এই গাছটিকে বাংলার বর্ষ শেষে বা চৈত্র সংক্রান্তির দিনে নিজের ঘরে এবং ঠাকুর ঘরের দরজার সামনে অন্যান্য কাঁটা জাতীয় গাছের সাথে ঝুলিয়ে রাখেন। এটি তাদের প্রচলিত রীতি এবং এই রীতিকে নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। তবে আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের আলোচনার বিষয় হলো এই গাছটির পরিচয়, বিজ্ঞানসম্মত নাম, এর বিভিন্ন ঔষধি গুণ। তো বন্ধুগণ, ভিডিওতে যে গাছটিকে দেখাচ্ছি এবং যে গাছকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই গাছটির নাম হলো বিস্তি বা বৃহতি। এই গাছটি হলো একটি একবর্ষজীবী গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। গাছটি দেখতে অনেকটা বেগুন গাছের মতোই, তবে বেগুন গাছে যেমন কাঁটা থাকে না, সেক্ষেত্রে এই গাছের কিন্তু কাণ্ড এবং পাতায় কাঁটা থাকে। এই গাছের ফুলের রং বেগুনি এবং ফল সাধারণত সবুজ। তবে যখন ফল পেকে যায় বা ফল পাকা অবস্থায় হলুদ কিংবা কমলা রং ধারণ করে। গাছটি গ্রীষ্মপ্রধান দেশের একটি উদ্ভিদ এবং এটি সব ধরনের মাটিতে জন্মালেও বেলে এবং দোআঁশ মাটিতে সর্বাপেক্ষা উপযোগী। এই গাছটির ফল তেতো এবং বিষাক্ত, তবে কম পরিমাণ খেলে তেমন বিষক্রিয়া ঘটায় না। যদিও অনেকেই এর ফল খেয়ে থাকেন, তবুও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এই গাছটি আয়ুর্বেদে একটি অতি গুরুত্বপূর্ণ গাছ, এর অনেক ব্যবহার রয়েছে। একে বলা হয় বৃহতি বা বৃহতি, ইংরাজিতে বলা হয় পয়জন বেরি, ফরেস্ট বিটারবেরি এবং ইন্ডিয়ান নাইটশিট। গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো সোলেনাম ইন্ডিকাম। এই গাছের বহুল ব্যবহারগুলির মধ্যে অন্যতম হলো গাছের শিকড় হাঁপানি, দাঁতের ব্যথা ও কৃমিনাশে ব্যবহার হয়। এর পাতা ও ফল বাত এবং জ্বরে কার্যকরী। এই গাছের বীজের নির্যাস মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও এটি আরও অনেক কাজে ব্যবহার হয়, যেমন অরুচি, রক্তবিকার, হৃদ দুর্বলতা, বুক ব্যথা ইত্যাদি। তো বন্ধুগণ, আজকে আমরা যে গাছটিকে নিয়ে আলোচনা করলাম তার নাম হলো বিস্তি বা বৃহতি, যার বিজ্ঞানসম্মত নাম হলো সোলেনাম ইন্ডিকাম। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং ভালো লেগেছে। এরকম যদি অন্য যে কোনো গাছের সম্বন্ধে তথ্য পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।